নমস্কার বন্ধুরা, শিক্ষাগুরু চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। যদি আপনারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি ভূগোল বিষয়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিও। যারা আমার আগের পর্বের ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওগুলি দেখতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে কার্তিক আর আপনারা দেখছেন শিক্ষাগুরু চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 106 নম্বর প্রশ্ন পর্যন্ত, আজকে শুরু করব 107 থেকে। তো প্রথম প্রশ্ন, কোন নদীটি আরব সাগরে মিশেছে? এখানে 4টি নদী দেওয়া আছে, অপশান এ গোদাবরী, অপশান বি মহানদী, অপশান সি মাহি এবং অপশান ডি কৃষ্ণা। এর সঠিক উত্তর হবে অপশান সি মাহি। তারপর, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? অপশান এ বিহার, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি মণিপুর এবং অপশান ডি মিজোরাম। এর সঠিক উত্তর হবে অপশান ডি মিজোরাম। তারপর, নিম্নলিখিত কোন বাঁধটি নর্মদা নদীর উপর অবস্থিত নয়? অপশান এ কোয়ানা বাঁধ, অপশান বি ইন্দিরা গান্ধী বাঁধ, অপশান সি সর্দার সরোবর বাঁধ এবং অপশান ডি মহেশ্বর বাঁধ। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কোয়ানা বাঁধ। তারপর, লেগুল হলো কি? এর উত্তর হবে অপশান বি সরোবর। 111 নম্বর প্রশ্ন, ভটকল বন্দর কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশান এ কর্ণাটক। তারপর, ধূমকেতু হলো কি? এর উত্তর হবে অপশান এ লম্বপুচ্ছ বিশিষ্ট মহাকাশীয় বস্তু যেটি সূর্যকে পরিক্রমণ করে। এর পরবর্তী প্রশ্ন, লিগনাইট এক ধরনের কি? উত্তর হবে অপশান বি কয়লা। তারপর, ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায়? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি ওড়িশা এবং অপশান ডি উল্লিখিত সবকটি জায়গায়। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উল্লিখিত সবকটি জায়গায়। তারপর, 115, কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকা উপযুক্ত? এর উত্তর হবে অপশান সি কৃষ্ণ মৃত্তিকা। তারপর, 116, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশান বি তামিলনাড়ু। তারপর, 117, পৃথিবীর বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো কোনটি? উত্তর হবে অপশান সি চীন। এর পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলকে ভারতের ধানের গোলা বলা হয়? উত্তর হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তারপর, ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে অপশান বি পশ্চিমবঙ্গ। 120, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হবে অপশান বি ব্রাজিল। তারপর, ভারতের বৃহত্তম বন্দর হলো কোনটি? উত্তর হবে অপশান বি মুম্বাই। তারপর, 122, নিম্নলিখিত কোন ফসলের ক্ষেত্রে বীজ বপনের আগে তাকে জলসিক্ত করা হয়? উত্তর হবে অপশান সি ধান। এর পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কৃষি পদ্ধতিগুলির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব প্রকৃতির? এর উত্তর হবে অপশান বি উচ্চ উৎপাদনশীল কৃষিকার্য। তারপর, 124, তামিলনাড়ুর প্রধান বাণিজ্যিক শস্য হলো কোনটি? উত্তর হবে অপশান বি কফি। তারপর, মাউরি উপজাতি কোথায় বাস করে? এর উত্তর হবে অপশান এ নিউজিল্যান্ড। তারপর, 126, বায়ুমণ্ডলের সর্ববহিঃস্থ স্তর কোনটি? এর উত্তর হবে অপশান এ এক্সোস্ফিয়ার। তারপর, 127, নিম্নলিখিত কোন রাজ্যে পলিমাটি দেখা যায় না? এর উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ। তাহলে মধ্যপ্রদেশে পলিমাটি দেখা যায় না। তারপর, 128, আঞ্চলিক রেলওয়ে মুখ্য কার্যালয়ের অফিসে স্টেশন মাস্টার বিভাগের বিভাগীয় প্রধানকে? এর উত্তর হবে অপশান ডি মুখ্য অপারেশন ম্যানেজার। তারপর, 129, এক ব্যক্তি অনুমোদিত সীমার চেয়ে বেশি কিন্তু গ্রেস সীমার মধ্যে মাল বহন করেছে, সীমার অতিরিক্ত ওজনের মালের জন্য যাত্রীকে কত ভাড়া দিতে হবে? উত্তর হবে অপশান এ সাধারণ মালের ভাড়া। তারপর, 130, ভারতীয় রেলওয়েকে অঞ্চলে এবং কার্যকরী বিভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে অপশান এ 16টি অঞ্চল এবং 68টি বিভাগ। তারপর, 131, নিম্নলিখিত কোন জায়গায় রেলওয়ে ভর্তি বোর্ড অবস্থিত নয়? এর উত্তর হবে অপশান ডি নিউ দিল্লি। তারপর, 132, দক্ষিণ পশ্চিম রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশান বি হুগলিতে। তারপর, 133, জহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশান ডি জম্মু ও কাশ্মীর। 134, কোন রেলে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ এসি শ্রেণীর চালু করা হয়েছে? উত্তর হবে অপশান সি গরিব রথ।
135 ভারতীয় রেলওয়ে এর কোন ক্ষেত্রে ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি আয় হয়? উত্তর অপশন এ মালপত্র বহন। তারপর 136 নিম্নলিখিত জোড়গুলিতে রেলওয়ে প্রশিক্ষণ ভবন এবং সংশ্লিষ্ট শহরের নাম রয়েছে, ভুল জোড়টি নির্বাচন করুন। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মুম্বাই। 137 নিম্নলিখিত তালিকা দুটি সঠিকভাবে মিলিয়ে নির্ভুল সংকেতটি নির্বাচন করুন। উত্তর মধ্য রেলওয়ে এর সাথে মিলবে এলাহাবাদ। তারপর দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে এর সাথে মিলবে বিলাসপুর। তারপর পশ্চিম মধ্য রেলওয়ে এর সাথে হবে জব্বলপুর। এবং পূর্ব উপকূলীয় রেলওয়ে এর সাথে মিলবে ভুবনেশ্বর। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। তারপর 138 দুটি সাগর বা মহাসাগরের মধ্যবর্তী ক্ষুদ্র ভূখণ্ডকে বলা হয় কি? এর উত্তর হবে অপশন সি, যজক। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।